সাজিদুল ইসলাম লিখেছেন, কসমেটিক্সের ব্যবসা করা কি জায়েজ আছে? কসমেটিক্সের ব্যবসা করা জায়েজ আছে, শর্ত হলো এমন কোনো আইটেমের বিজনেস করতে পারবেন না যে আইটেমটা ব্যবহার করা হারাম, অথবা যে আইটেমটাতে হারাম কোনো কিছু স্পষ্টত আছে। আর ধরুন এমনিতে ক্রিম, স্নো পাউডার বা এই জাতীয় যে আইটেমগুলো আছে সেগুলো কেনা বেচাতে কোনো অসুবিধা নেই। বেসিক্যালি কসমেটিক্সের যে নর্মাল আইটেমগুলো সবগুলোই প্রায় হালাল। ধরুন আপনার আপনার ছেলেদের জন্য যা নিষেধ সেরকম কোনো আইটেম আছে, ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ, এখন ছেলেদের জন্য ধরেন কোনো পাঞ্জাবিতে স্বর্ণ খচিত পাঞ্জাবি আছে, তো বিক্রি করা না যায়, এটা কসমেটিক আইটেম নয়, বোঝার সুবিধার্থে বলা। কসমেটিক্স সম্পর্কে যেহেতু আমার বিস্তারিত ধারণা নেই যে সেখানে কী কী আছে না আছে, বেসিক্যালি আপনার সাধারণত কসমেটিক্স আইটেমের যে সমস্ত আইটেম পাওয়া যায়, সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি, এগুলো হারাম হওয়ার কোনো কারণ নেই, অতএব এগুলো ব্যবসা করাতে কোনো অসুবিধা নেই। সোলাইমান ইয়াডি থেকে আপনি লিখেছেন, আপনার আলোচনা আমি প্রচুর শুনি, অনেক কিছু শিখে আমল করার চেষ্টা করি, অনেক ধন্যবাদ আপনাকে, জাজাকুমুল খের আমাকে অনুপ্রাণিত করবার জন্য, আপনাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করে। আজ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাদেরকে শুনছেন, আমাদের থেকে উপকৃত হচ্ছেন, এটি জানার পর আমাদের খুব ভালো লাগে। আমি আপনাদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে একটি চাওয়া আছে আমার, সে চাওয়াটা হলো আপনারা আমার জন্য এখলাসের দোয়া করবেন। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, আমাদের মধ্যে এখলাসের ত্রুটি অনেক বেশি আসার সম্ভাবনা থাকে, যার কারণে অন্তরাত্মা কেঁপে ওঠে যে এত আমল, এত আমলের জন্য উৎসাহ, এত দাওয়াতি কাজ, এত মানুষের উপকৃত হওয়া, এগুলো না জানেই কি আমাদের দিন হবা মনসুরা বা একেবারেই আল্লাহ তাআলার কাছে অর্থহীন, মূল্যহীন হয়ে না যায়। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন, আর আপনারা অবশ্যই অনুপ্রাণিত করবেন এবং সেই সাথে আমাদেরকে সুপরামর্শও দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সবাইকে জান্নাতের আঙ্গিনে একত্রিত করুন এবং একে দ্বারা অন্যকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। রিয়াজ আল সিদ্দিক, আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। যদি জামাতের সাথে আদায় করতে চান, পুরুষ সামনে, স্ত্রী পিছনে দাঁড়াবেন, বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যার নামাজ তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই।